हाय, वेलकम टू मीनू ब्लॉग्स। मीनू ब्लॉग्स में आप लोगों का बहुत स्वागत है। तो थंबनेल से आप लोग समझ ही गए हो, तो मेरा वीडियो आज बेंगली में रहेगा। तो एखान के शुरू करछी। प्रथमे आमी स्नान करे निएछिलाम आज के ताड़ाताड़ी सकाले उठे, तारपर आमी सनस्क्रीन और मॉइश्चराइजर वगैरह सब लागिए निएछि। तारपर चूल आछड़िए आमी माथा एकटु सिंदूर और टीप दिए दिएछि। আর আমি মাথাটা মানে সবসময় আমি ভিজাই না, কেন কি শুকাতে টাইম লাগিয়ে যায় আর এখন ঠান্ডার টাইম হচ্ছে। এই জন্য আমি হালকা কি করি, আমি রোজমেরি একটা টোনার বানিয়ে রেখেছি। তো আমি রোজমেরি টোনারটা আমি মাথায় লাগিয়ে আমার ঘরটা পরিষ্কার করতে স্টার্ট করেছি। আমার ঘর এত নোংরা হয়েছিল, আশেপাশে অনেক নোংরা হয়েছিল, আমার একটু শরীরটা অসুস্থ লাগছিল, এই জন্য আমি ঘরটা পুরো পরিষ্কার করতে পারলাম না। এই জন্য আজকে একটু করছি। সন্ধ্যাবেলা আমার অনেক শরীর খারাপ লাগছিল কালকে, এই জন্য আমি আজকে করলাম। তো আমি সব এক্সেস জিনিস আগে হাঁটিয়ে নিই, তারপর আমি স্টার্ট করে দিয়েছি ক্লিন করা, মানে বেডশিটটাকে ঠিক করে নিয়েছি। তারপরে ধীরে ধীরে আমি পুরো বেডটা ক্লিন করে দিয়েছি, বালিশ তোশক লাগিয়ে দিয়েছি। তারপরে আমার মেকআপের সব জিনিস এখানে ওখানে পড়েছিল, এই জন্য আমি সব আগে রিয়ারেঞ্জ করে তারপরে আমি আমার সোফাটা ক্লিন করলাম। আর আমার মানে সোফা, তারপরে আমার ঘরের মেন জিনিস সবই আমার হোয়াইট কালারের। আমি হোয়াইট অনেক বেশি অ্যাডিক্টেড আমার হোয়াইটের মানে প্রতি, তো আমি ওটা করে নিয়েছি। তারপরে আমি চলে গেছি আজকে দুপুরে রান্নায়, কেন কি সকালে মা রান্না করে নিয়েছিল। তো আমি মানে চলে আসছি রান্নাঘরে, আর আমি এটা আমার মায়ের স্পেশাল রেসিপি বলে আপনাদের দেখাচ্ছি। তো এটা বিটের টক বলে এটাকে, তো এটা গ্রেট করে নিয়েছি আর এটা তেঁতুল ভিজিয়ে রেখেছি। তো গ্যাস অন করার সঙ্গে আমি একটু কড়াই বসিয়ে এটার মধ্যে তেল দিয়ে দিলাম সামান্য রকমে। তারপরে এটা একটু ভালো করে গরম হতে হবে, না হলে ভালো করে মানে কড়াইটা বা তেলটা গরম না হলে জিরা বা আমরা কিছুই দিয়ে ওটা ভালো করে ফোটে না। তো এটার মধ্যে আজকে আমরা সরষে দিয়ে বানাবো, কেন কি আমার মাও এটা সরষে দিয়ে বানায়। তো এটার মধ্যে আমরা সরষে দিয়ে দেবো, ভালো করে গরম হয়ে গেছে এই জন্য পপ করছে। তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এর সঙ্গে সঙ্গে আমি যেই বিটটা গ্রেট করে রেখেছিলাম ওই বিটটা দিয়ে দিয়েছি। তো এটা আমি অনেক মানুষ দেখেছি কি এটার মধ্যে মানে কুচি কুচি করা বিটটাও দেয়, কিন্তু আমার মা বা আমরা শুরু থেকে এটা গ্রেট করে খাই, তাই জন্য আজকে আমি একদম ওরকম রেখেছি। তারপরে আমি তেঁতুলের এই পাল্পটা বের করে নিয়ে ওইটার মধ্যে ঢেলে দিয়েছি। তারপরে লবণ আর হলুদ দিয়ে ওইটাকে একটু সামান্য রকমের জল দিয়ে দিয়েছি, নাহলে এটা একটু ড্রাই হয়ে গেলে নিচের থেকে লেগে যেত, তাই বলে এটার মধ্যে সামান্য রকমের জল দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি, আর মানে কড়াইটা খুব গরম হয়ে গেছে, এটা নাড়াচড়া করে ঢেকে দিয়েছি, এটা অলমোস্ট হয়ে গেছে। তারপর আমি অন্য সবজিতে চলে গেছি, মানে পাতাকপি ভাজা করেছি আর আলু করলা ভাজা করেছিলাম আজকে। তো মানে দুটোই এক পাশে করে বসিয়ে দিয়েছি, মানে এই জন্য আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে মানে হয়ে যাবে। আর ভাত আর টক তো আমার আগেই হয়ে গেছিলো, তো অলমোস্ট আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে। তো সব এত কাজ করতে করতে আশেপাশে সব নোংরা হয়ে গেছে, তো আগে আমি সব মানে যেই যেই জিনিস এক্সট্রা আমার বাইরে ছিল, কোনোভাবে মশলাপাতি সব আমি তুলে উঠে রেখে দিয়েছি জায়গা মতো, আর ওগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপরে গ্যাসটা পরিষ্কার করতে আসলাম। কেন কি যখন আমরা রান্না করি তো আশেপাশে সবসময় মানে ওই সবজি বা কিছু নাড়াচড়া করার সময় পড়ে যায় অনেক সময়, তো এটা আমি গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি। আশেপাশে গ্যাসের মানে আশেপাশে অনেক নোংরা হয়েছিল, তো মানে আমি জিনিসগুলো একটু যেগুলো নোংরা ছিল ওগুলো নিচে ফেলে দিয়েছি, কেন কি আমি নিচে মুছবো এমনিতেই, তাই জন্য আমি প্ল্যাটফর্মটা পরিষ্কার করে এক্সট্রা জিনিসগুলো আমি নিচে ফেলে দিয়েছি। তো আমার গ্যাস অলমোস্ট এখানে ক্লিন হয়ে গেছে, এক পাশটা ক্লিন হয়েছে। এখন এই পাশটায় চলে আসছি, যত এঠো বাসন ছিল আমার আমি সব এক জায়গায় ই করে রেখেছি। তারপর আমি যেটা এই সব আলু ছিলকা ছিল এখানে, তারপরে বিটের ছিলকা ছিল, তো আমি সব এখানে এক জায়গায় করে রেখেছিলাম, জলের সঙ্গে সব মিশে গেছিলো, এই জন্য আমি সব এঠো বাসন এক পাশে করে নিয়েছি। আর ভিতর থেকে আমি পুরো ক্লিন করে নিয়ে এসেছি, কেন কি জল জল হয়ে গেছিলো পুরো ধুয়ে ধুয়ে করতে করতে, না জল পুরো জায়গায় পড়ে তো সব জল জল হয়ে গেছিলো, এই জন্য আমি পুরো ভালো করে ওটা পুছে নিয়েছি। আর যত বি পিল বগেরা ছিল আমি সব ডাস্টবিনে ফেলে দিয়েছি, আর যত জল জল ছিল ওগুলো আমি কেচে নিয়ে ইসে বেসিনে ফেলে দিয়েছি। তো এখানে আমার প্ল্যাটফর্মটাও ক্লিন হয়ে গেছে, এখন আমি চলে আসলাম বাসন ধুতে। তো আমি হামেশা এরকমই করি কি আগে আমি যত এঠো হয় বাসনে ওটা আগে ছাড়িয়ে নিয়ে জল দিই, তারপরে জল দিয়ে ছাড়িয়ে নিয়ে আমি মানে কোনো কোনো জিনিস মানে বাসনে লেগে থাকে এই জন্য বাসনে জল দিয়ে একটু ভিজিয়ে রাখি। তো আমার কড়াইয়ের মধ্যেও
একটু মানে সবজিটা যখন করছিলাম হালকা আমার লেগে গেছিলো, এই জন্য আমি এটা এক পাশ করে জল দিয়ে সাইডে করে রেখে দেবো, কেন কি এটা ভিজলে ভালো করে মানে অতটা আমার তাকত লাগাতে হবে না, হালকা মতনই চলে যাবে, একটু ঘষা দিলেই চলে যায়। তো এখানে আমার বাসন মাজা শেষ হয়ে গেছে, আর আমি কি করি জলে মানে জল ঝরানোর জন্য আমি একটা ঝুড়ি নিয়ে রেখেছি, আর জল আমি বাসন ধুয়ে ধুয়ে একপাশে মানে ঝুড়ির মধ্যে সব রাখতে থাকি বাসনগুলো। আর আমার কিচেন নন মডুলার হচ্ছে, এই জন্য আমি জলটাও ঝরিয়ে নিই, আর আমি সব অর্গানাইজার টাইপের এমনি বানিয়ে রেখেছি, তো বড় বাসন একপাশে রাখি আর একপাশে ছোট বাসন রাখি, যেটা জলও ঝরে যায় আর পুরো কিচেন ম্যানেজও থাকে আমার পুরো ভালো করে। তো এখানে আমার কিচেনের মানে অলমোস্ট কাজ সব কমপ্লিট, ঘরের এখন আমি চলে যাবো বাইরে। মা আমার হলুদ বুনেছিল, তো অনেক হলুদ হয়েছে, তো মা ওইটাকে মানে স্টোর করার জন্য হালকা সামান্য গরম জলের মধ্যে ফুটিয়ে নিয়েছিল, কেন কি তারপরে এটা করে শায়দ কুটতে দেবে মা, মানে পাউডার বানাতে দেবে, তো ওইটাও আমাদের অনেক টাইমের জন্য স্টোর হয়ে যাবে, অনেকটা হলুদ অর্গ্যানিক হলুদ হয়ে যাবে এটা, মানে ওয়াইল্ড টার্মারিক তো এটা ফেস প্যাক বগেরাতে অনেকটা কাজে আসে, তো এটা আমি প্রথমবার এরকম দেখেছি, তো অনেক ভালো লাগছিলো, খুব সুন্দর একটা ঘেরানো আসছিলো, একদম ফ্রেশ ফ্রেশ মানে ভালো লাগছিলো, আর হাতে অনেক ভালো স্টেন আসছিলো এর। তো মার সঙ্গে কাজ করতে করতে কথাবার্তা বলতে বলতে আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করব, আজকে বেশি আমি ব্লগটা বড় করলাম না, আমি আমার ডে রুটিন নর্মাল রুটিন আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে, আর এটা আমার বেঙ্গলিতে প্রথম ভয়েস ওভার ছিল, আর আমি মানে বাংলায় যতটা আমি পারি আমি অতটা ভালো করে ট্রাই করেছি, আই হোপ আপনাদের ভালো লেগেছে হবে, আর আমার এই ভিডিওটাকে মানে বেশি বেশি ভালো দেবে বা ভালোবাসা দেবেন, আর লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আমার ভিডিওটাকে। তো এই ব্লগে আপনাদের সঙ্গে এখানে আমি শেষ করছি, পরের ব্লগে আবার আমি একটা ভালো ভয়েস ওভার নিয়ে আসবো বা ভালো ল্যাঙ্গুয়েজ নিয়ে আসবো, কী আপনাদের পছন্দ আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আপনাদের আমার বেঙ্গলি ভয়েস ওভারটা বেশি ভালো লাগে না আমার হিন্দি ভয়েস ওভারটা বেশি ভালো লাগে, কেন কি আমার অ্যাকর্ডিং তো আমাকে বাংলাটাও ভালো লাগছে, মানে নিজের তো আমি বলবো না, আমাকে আমার বাংলাটাও ভালো লাগছে, কেন কি এখানে মেন জিনিস অ্যাসেন্টটা সবাই আলাদা হয় বাংলার মধ্যেও বা হিন্দির মধ্যেও অনেক অ্যাসেন্টটা আলাদা হয়, তো আমার অ্যাসেন্টটা একটু আলাদা আর মানে এখানে মানে ল্যাঙ্গুয়েজটা লোকাল ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা, তো আই হোপ আপনাদের আমার এই ল্যাঙ্গুয়েজটা বা আমার অ্যাসেন্টটা ভালো লেগেছে। তো আমি এখন এখানে শেষ করছি, আপনাদের সঙ্গে অবশ্যই পরের ব্লগে আবার দেখা হবে, বাই বাই, টেক কেয়ার।